কাকগ্রাম মুর্শিদাবাদ জেলার কাঁদি সাব ডিভিশনের মধ্যে কাকগ্রামের জগদ্ধাত্রী পুজো 100 বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো। সেই পুজোতে শান্তিপূর্ণভাবে জাঁকজমকভাবে বিগত বছরগুলির ন্যায় এবারও পুজো হবে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কাম্য। কিন্তু দুঃখের বিষয়, গতকাল সালার থানার ওসি অনিমেষ মুখার্জি, তিনি কাকগ্রাম হাই স্কুলে একটা আলোচনা সভা ডেকেছিলেন। আমি যে চিঠি পেয়েছিলাম, চিঠিতে যা দেখেছি তাতে উনি একটা আলোচনা সভা ডেকেছিলেন। সেই আলোচনা সভায় অনেকে ইনভাইটেড ছিল, আমিও বিধায়ক হিসেবে সেখানে ইনভাইটেড ছিলাম। সেখানে আমি গিয়ে যে প্রথমে যখন প্রবেশ করি, বড় একটা কনফারেন্স হল, ডায়াস্টার আয়তন অনেক ছোট। সেখানে আমি যখন প্রথম প্রবেশ করি তখন ওসি প্রেজেন্ট ছিল না, সিআইও প্রেজেন্ট ছিল না, সেখানে ফায়ার ব্রিগেডের কাঁদির ওসি প্রেজেন্ট ছিল আর এখানকার বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ছিল। আমি গিয়ে যখন প্রবেশ করি তারপরে আমি ওখানে বসি, ঠিক ফায়ার ব্রিগেডের ওসি সাহেব তিনার কিছু নর্মস, তার কিছু ফর্মালিটিস তিনি বলছিলেন। সেই সময় আমি প্রবেশ করি, বসি, আমাদের সাংগঠনিক প্রশাসনিক স্তরে কিছু নেতৃবর্গ, বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি দে আমার সঙ্গে যায়, ওখানে স্থানীয় বাসিন্দা মিতালি রায়, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মধ্যক্ষা, তিনি এবং তিনার হাজব্যান্ড তাপস রায় ওরফে রবি রায়, তিনারাও যথারীতি নিচে চেয়ারে বসেছিলেন আর ডাসে আমরা ছিলাম। হঠাৎ করে দেখি যে ওসি আমার বাঁ পাশে বিউটি দে বসে আছে, তার পাশে ওসি গিয়ে বসলেন, তারপরে পরেই মুস্তাফিজুর রহমান সুমন, যে ব্লক সভাপতি তৃণমূলের, তিনি যেতেই পারেন, তিনার যাওয়ার মতো ইনভাইটেড আছে, তিনি যেতেই পারেন, ড্যাশেও বসতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা ছিল না। তিনি নিজে গিয়ে যেন তিনিই সভা ডেকেছেন, তিনিই সবার হত্যাকর্তা বিধাতা, এরকম ভাবভঙ্গিমা দেখাচ্ছেন। এবং পরিমল দত্ত, যে সহস হত্যাকর্তা বিধাতা, এরকম ভাবভঙ্গিমা দেখাচ্ছেন। এবং পরিমল দত্ত, যে সহসভাপতি, তাকে নিয়ে এসে ওখানে ডায়াসে বসাবে, চেয়ার অর্ডার দিয়ে নিয়ে আসিয়ে তাকে ওখানে বসাতে গিয়েছে। তখন আমাদের যারা অনেক পদাধিকারী, অনেক পুজো কমিটির যারা নিচে বসেছিল, তারা এটাকে প্রোটেস্ট করে, আমাদের মিতালি রায় প্রোটেস্ট করে যে আমরা ব্লকের কর্মধ্যক্ষ, আমরা নিচে বসে আছি, ওখানে ডায়াসের জায়গা সংকীর্ণ, ওখান কিসের জন্য ডায়াসের বসানো হচ্ছে। এই বাদনবাদ হতেই যেভাবে মুস্তাফিজুর রহমান কালকে উপস্থাপনা করেছে, বা যেভাবে মিতালি রায়কে থ্রেড করেছে, যেভাবে তাপস রায়কে থ্রেড করেছে, আমি কালকে মহান উপরওয়ালার দয়ায় অনেক সংযত ছিলাম, শান্ত ছিলাম, তাই কালকে এই ঔদ্ধত্য দেখিয়ে মুস্তাফিজুর রহমান ওখান থেকে পার পেয়েছে। নাহলে হুমায়ুন কবিরের সঙ্গে এই ধরনের টক্কর নিয়ে বিগত 30-40 বছরে কেউ পার পায়নি। কিন্তু উপরওয়ালা কালকে আমাকে অনেক শান্ত রেখেছিল, আমি উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাই যে এই ধরনের আমার সামনে এই ধরনের ঔদ্ধত্য কেউ দেখাতে পারেনি, কিন্তু কালকে উনি এটা দেখিয়ে পার পেয়েছেন এবং ওখানে থ্রেড করে এসেছিল। সেই থ্রেড মোতাবেক আজকে সকালবেলায় তাপস রায় যখন তার বাজার করতে আসে, বাড়ির প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে আসে, তখন তাকে মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে, নির্দেশে, ওই পরিমল দত্তর উপস্থিতিতে তাপস রায়কে মারধর করা হয়। এটা কাকগ্রাম যারা এই জগদ্ধাত্রী পুজো কমিটিগুলো হচ্ছে তাদের মধ্যেও অন্যতম একটা তাপস রায়, তাহলে তাকে ওখানে বিনা অপরাধে বা বিনা কারণে মুস্তাফিজুর রহমানের নির্দেশে পরিমল দত্তর
উপস্থিতিতে যেভাবে মারধর করা হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত করা হয়েছিল। আমরা এটা ধিক্ষার জানাই এবং অবিলম্বে রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করব যে এই ধরনের উশৃঙ্খল, এই ধরনের মানসিকতার লোককে অবিলম্বে তৃণমূলের ব্লক সভাপতি পদ থেকে অপসারণ করতে হবে, সরাতে হবে। সারা ভরতপুর টু ব্লকের শান্তি স্থাপনের জন্য।